chance. সবাইকে নমস্কার, ওয়েলকাম জানিয়ে সাজ বুটিকের লাইভে চলে আসলাম। সীমা সবাইকে সাথে নিয়ে লাইভটা স্টার্ট করতে চাই। তোমরা সবাই তাড়াতাড়ি এখানে চলে আসো, আড্ডা দেব আর শাড়ি দেখাবো। লাস্ট মিনিট কেনাকাটা চলছে আমাদের, লাস্ট মিনিট শপিং চলছে। তোমরা কিন্তু বেশ ভালোই শপিং করছো, থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো, লাস্ট মিনিটেও খুব ভালো রেসপন্স দিচ্ছ তোমরা সবাই। জানি অনেক কিছু কেনাকাটার বাকি থাকে, আমাদের যেমন থাকে যে এটা হলো না, এটা হলো না, এটা হলো না, তো সেরকম। আর কেনাকাটার তো এখন মানুষের শেষ নেই, না শেষ নেই মানুষের কেনাকাটার, সারা বছর কেনাকাটা চলে। আর আমাদেরও সুন্দর সুন্দর শাড়ি করা তো রেডি করানো চলে, গোছানো চলে, তোমাদের সামনে প্রেজেন্ট করানো চলে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই সাথে থাকো, লাইভ স্টার্ট করব। খুব সুন্দর সুন্দর চেষ্টা করছি প্রত্যেকটা লাইভ সুন্দর করে সাজানোর, কিছু নতুন নতুন সব কিছুর মধ্যে ভাবনা চিন্তা রাখছি, আজকেও রেখেছি। আশা করি লাইভটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে প্রথমে কাকে পেয়েছি, শাশ্বতী কর বলছেন গুড ইভিনিং, হ্যাশট্যাগ সাজবুটিক, থ্যাংক ইউ। সোমালি বলেছে হ্যাশট্যাগ সাজবুটিক, থ্যাংক ইউ। এস চক্রবর্তী, শম্পা ব্লু অ্যান্ড ইয়েলোটা দারুণ লাগছে তাই, থ্যাংক ইউ শম্পা, সাথে থাকো। সোমালি বলছে হাই দিদি, সাথে থাকো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রুমা চক্রবর্তী দিদি বলছেন গুড ইভিনিং, সাথে থাকুন, সবাই সাথে থাকুন। মীনাক্ষী দিকে, মীনাক্ষী দি এসছেন একদম প্রথমে, মীনাক্ষী দি মেসেজটা চলে গেছে তো, হাজির হাজির বলেছে মীনাক্ষী বলছেন প্রথম আমি, একদম সরি সরি, আমি কেন মেসেজটা দেখতে পাইনি। সাথে থাকো, সাথে থাকো, সাথে থাকো, সবাই সাথে থাকো। মীনাক্ষী দিকে আজকে প্রথমে পেয়েছিলাম কিন্তু আমি মিস করে গেছি। শর্মিষ্ঠা সরকার বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সবাইকে, মেনি মেনি থ্যাংকস। এটা কিন্তু আমার পুজোর একটা নতুন শাড়ি, আজকে পরে ফেললাম। ব্লাউজটা ইয়েলোতে রেডি হয়েছে কিন্তু আমি হাতের সামনে পেলাম না, তাই পরতে পারলাম না, তাড়াতাড়ি চলে আসলাম লাইভে, সেই জন্য আমি এই কাঁথা স্টিচের ব্লাউজটা দিয়েই পরে নিলাম। এই এই শাড়িটা কিন্তু বুকিং করলে পাবে না, কেননা ব্লাউজ পিসটা কিন্তু নেই, এটা আগের থেকে বলে দেওয়া কথা, ব্লাউজ পিসটা আমি বানিয়ে ফেলেছি। শম্পা চৌধুরী, আচ্ছা আচ্ছা, মেসেজগুলো চলে গেছে আজকে, দৌড়ে দৌড়ে ওপর দিকতে চলে গেছে। মীনাক্ষী দি বলেছে নীলপরি, শম্পা তুমি আবার মেসেজ করো, আমি তোমার মেসেজটা প্রথমে পড়তে পারিনি, সরি। কার কয়েক কটা করে পুজোয় কাপড় হলো জানি না আমি, কটা শাড়ি কটা ড্রেস হলো সবার। আচ্ছা সবাই যার যেটা পছন্দ তোমরা দেখে নাও, আমি কিন্তু আর দুটো একটা লাইক করব, ঠিক আছে। নীলপরি বলছে আমাকে সবাই, সোনাল সোমালি তো অনেক লাভ 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 দিয়েছে, কালকে গাড়া গাড়া পিকনিক করছো। কালকে পিকনিকের মজায় কারা কারা আছো বলো। মীনাক্ষী দাস বলছেন কেন পাওনি, হা 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 দিয়েছে। আমি মনে হয় আমার ফোনটা দেখতে ব্যস্ত ছিলাম গো। আচ্ছা শোনো, এর আগের দিন যাদের পেঁচা শাড়ি দেখতে চেয়েছিল দেখতে পাওনি, করি পেঁচা, আমি আজকে পেঁচা শাড়িটা দিয়ে স্টার্ট করছি, তারপরে তো আমি দেখাবো ওই গুজরাটির যে নতুন ডিজাইনটা করেছিলাম সুন্দর একদম ত্যাচা করে, সেটা দেখাবো। কিছু ঝড়িপার মঙ্গলগিরি দেখিয়ে দেব, ঢাকাই দেখাবো, মটকা দেখিয়ে দেব, বোগনভেলিয়া দেখিয়ে দেব। স্বরূপা কর্মকর বলছেন হ্যালো গুড ইভিনিং, গুড ইভিনিং, সাথে থাকো স্বরূপা। আমাদের বুকিং নাম্বারটা বলে দিই, 9732617855,
7797340108 এই নাম্বার দুটোতে তোমরা বুকিং করো, শাড়ি যার যেটা পছন্দ তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করো। মীনাক্ষীদি বলেছেন লাইভ শুরুর 10 মিনিট আগেই হাতে গরম ঢাকাই কুর্তি জ্যাকেট আর গামছা ব্লাউজ পিস পেলাম, অপূর্ব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, লাইভ কমেন্টটা এত সুন্দর পেলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমাদের বুকিং প্রসেসটা একটু বলে দিই, সেটা হচ্ছে পিকচার সাউন্ড ক্লিয়ার, তো পিকচার সাউন্ড ক্লিয়ার তো? আচ্ছা আমি এখানে তো এতটা দেখতে পাচ্ছি, পরিষ্কারই দেখতে পাচ্ছি। আচ্ছা চলো, শাড়িটা উঁচু হয়ে গেছে পড়াটা, এই রে তাপসী কি বলছে, রেড হোয়াইট দেখাও দিদি। আচ্ছা দেখাচ্ছি। শম্পা বলছে গুড ইভিনিং মাই সুইট অ্যান্ড লাভলি টু সিস্টার্স, লাভ ইউ বোথ, থ্যাংক ইউ। দাঁড়াও এক মিনিট, কে গো ওদিকে চলে গেছে, এক মিনিট এক মিনিট আমি আসছি। থ্যাংক ইউ, লাভ ইউ মনিমা, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমাকেও অনেক 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 ভালোবাসা আদর পুজোয় আমাদের সাজের লাইভে, আমাদের সাজের কুর্তিতে সুন্দর করে সেজে ওঠো। ঋত্বিকা বলছেন শাড়িগুলো আর পাঞ্জাবিটা অপূর্ব হয়েছে, বিশেষ করে গিফটটা, থ্যাংক ইউ। দাঁড়াও এক মিনিট, কে যেন ডাকছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা কালকে থাকছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শম্পা বলছেন আমরাও গিফট পাবো, তো অবশ্যই পাবে, অবশ্যই সবাই পাবে। দেখো আচ্ছা, তাপসী গাঙ্গুলি বলছেন দিদি তোমার বুটিকটা কোথায়? আমার বুটিকটা অশোকনগর উত্তর চব্বিশ পরগনা 4 নম্বর অগ্রদূত ক্লাবের ঠিক পাশেই হচ্ছে আমাদের বুটিকটা, অশোকনগর। উমা কারাক বলছেন আমার শাড়িটা কি হয়েছে, এখানে বললে আমি কিচ্ছু বুঝতে পারবো না, প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, নাহলে শাড়ির একটা ডেসক্রিপশন দিন। হ্যাঁ আমি পরে পিক পাঠাবো আর পরে ঢাকাই কুর্তি আবারও নেব। ঠিক আছে ঠিক আছে নিও। সোমা মুখার্জি দিদি আমারটা এসেছে, তোমাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ সোমা এসে গেছে, আজকে আমি লাইভে তোমার শাড়িটা দেখিয়ে দিচ্ছি, অসাধারণ হয়েছে অসাধারণ। এ সোমা তো সোমার শাড়িটা সাদা রঙের ঢাকাই নেটটা অসাধারণ হয়েছে অসাধারণ, দেখো শুধু। পম্পা নস্কর বলছেন দিদি তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ পম্পা। মনিকা রায় বলছেন দিদি আমি অনেক দিন পরে লাইভ দেখছি বেঙ্গালোর থেকে। আচ্ছা আচ্ছা জানি জানি জানি, এখন কি সমস্যাটা একটু ঠিক আছে মনিকা দি, ভালো আছেন উনি একটু? দাদা পুজোটা যেন এত মনের আনন্দে কাটে, ঠিক আছে দেখুন আমাদের লাইভটা, শাড়ি ভালোবাসেন খুব, লাইভ দেখলে মনটাও ভালো লাগবে। দেখো আমাদের পেঁচা শাড়ি, অনেকদিন বাদে আমি কিছু কালার দেখিয়ে দিচ্ছি, যারা যারা বুকিং করবে, ইনস্ট্যান্ট বুকিং চলছে আমাদের, যারা যারা বুকিং করবে পেয়ে যাবে, আর যারা আমরা প্রি বুক তখনই নেব যারা কিনা পুজোর পরে নেবে, ঠিক আছে। চলো দেখো প্রাইস আমাদের একই আছে 2350। এইটার বুকিংটা দেখো, এটা ডিজাইনটা কথা বলি, এটা হচ্ছে কিন্তু এই যে আমাদের মঙ্গল পেঁচা,
এইটা আমাদের, এই দেখো কড়িটা দেওয়া, তো এটা পিঠে পড়বে, মানে এইভাবে যখন আমরা ব্লাউজটা পরবো তখন আমাদের পিঠে এটা পড়বে। দাও তো একটু পিঠে সেট করে আমি দেখিয়ে দিই, একটু অনেকদিন বাদে দেখাচ্ছি তো, অনেক নতুন নতুন যাদেরকে আমরা পাই, বন্ধুদের পাই, এই যে এইটা হচ্ছে, এইভাবে পিঠে এটা পড়বে, ঠিক আছে। দুর্দান্ত স্মার্ট লাগে পড়লে পরে ব্লাউজটা, এত সুন্দর লাগে ব্লাউজটা। কেয়া দে বলছেন রেড রেশম চেকে অল ওভার মাইকা বসানো শাড়ি দেখাবে গো, না নেই গো, লাইভ দেখলেই মন ভালো হয়ে যায়। একদম তাই, দেখো ইয়োলোর সঙ্গে ইয়োলো দিয়ে রানী, ঠিক আছে, প্রাইস 2350, সবাই জানো এই শাড়ির প্রাইস, সবার মুখস্থ। দেখো দুর্দান্ত শাড়িটা, এটা একদম সাজের সিগনেচার শাড়ি, বিউটিফুল একটা, বিউটিফুল একটা আমাদের প্যাঁচা, যেটা আমাদের লক্ষ্মী পূজায় বহু সাজ বুটিকের অন্তত কয়েক হাজার মানুষের কাছে এই শাড়িটা আছে। যারা আমার পুরনো যারা দিদিরা আছো, কিংবা নতুনও যারা আছো, দু এক বছর আগে যাদেরকে পেয়েছি, কিংবা যারা 7 বছর 8 বছর আগের দিদিরা আছো, সবাই জানো সবার এই ডিজাইনটা আজকে আমাদের ধরো 8 বছর 7-8 বছর ধরে এই ডিজাইনটা হিট চলছে। দেখো 2350 এবং আজকে 7 বছর 8 বছর ধরে শাড়িটার প্রাইস একই রাখা আছে, 2350। মেটেরিয়াল হচ্ছে রেশম চেক, বিউটিফুল, শুধু কালারটা দেখে নাও বিউটিফুল। আমাদের পেজে এই শাড়ি পরে প্রচুর সবাই ছবি দিয়েছে, ছবি আছে, তোমরা দেখে নিতে পারবে ব্লাউজ পিসটা। এই কালারটা দেখো, এই কালারটাও অপূর্ব, অসাধারণ। দেখো এই হচ্ছে শাড়িটা, দেখো এই হচ্ছে শাড়িটা, অসাধারণ শাড়িটা, অসাধারণ, অপূর্ব। আমার স্বামীর স্পাইনাল কর্ড অপারেশন হয়েছে 4 দিন হলো। ও হো, অপারেশন করতেই হলো না? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন উনি। যাই হোক, অসুস্থ হলে ডাক্তাররা যেটা ভালো বুঝবে সেটা তো করতেই হবে, ওনারা তাড়াতাড়ি, এখন ডাক্তারি শাস্ত্র অনেক উন্নত হয়ে গেছে, আশা করব উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ডক্টর মনোমিতা চক্রবর্তী বলছেন এই শাড়িটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আমার কাছে আছে, একদম অনবদ্য ডিজাইন। তুমি সিল্কে নিয়েছিলে না, একদম এই শাড়ি সিল্ক, তসর, ঢাকাই জামদানি, রেশম চেক, কটন, যে যে মেটেরিয়ালে যার যার যেরকম পছন্দ হয়েছে সবাই নিয়েছে গো, ঠিক কথা, মনোমিতা একদম ঠিক বলেছেন। মীনাক্ষী দাস বলেছেন মণিকাদি, মণিকাদি না, মণিকাদির হাজবেন্ড, মণিকাদি উনি সুস্থ হয়ে উঠুন এটাই কামনা করি, আমরা সবাই চাই। কেন বলতো, আমরা একটা সাজ ফ্যামিলি, সবাই সবার সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক। শম্পা চৌধুরী বলছেন আমার শাড়িটা কবে পাঠাবে। শম্পা কি শাড়ি গো, কি শাড়ি গো, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করো। সুদীপাদি বলছেন এসে গেছি, এত পরে কেন, অনেক লাভ লাভ, ও পরে এসছে তো, প্রচুর লাভ 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 দিয়ে দিয়েছে, প্রচুর ভালোবাসা। রীতা কুণ্ডু বলছেন এই এলাম, প্রচুর লাভ 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 দাও, একদম লাভ দাও, প্রচুর দাও, সুদীপাদির মতন দেরিতে এসছো, পেনাল্টি। হ্যাঁ, আমি যেমন দেরিতে এসে প্রচুর শাড়ি তোমাদের দেখিয়ে দিই, তোমরা প্রচুর লাভ দাও, আমাকে প্রচুর ভালোবাসা দাও। এই দেখো এটার কালার কম্বিনেশনগুলো দেখো কি বিউটিফুল হয়েছে, দারুণ না? এটা আমাদের মঙ্গল পেঁচা, সত্যি মঙ্গল পেঁচা, এই মঙ্গল পেঁচা শাড়ি প্রত্যেকের ঘরে একটা করে চাই 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 হয়ে গেছে। দেখো কি সুন্দর এই কম্বিনেশনটা, আমি দূর থেকে দেখাই শাড়িটার গেট আপটা, তোমরা বুঝতে পারবে যে কি বিউটিফুল গেট আপ। প্রত্যেকটা আঁচলের মধ্যে কড়ি লাগানো আছে, দেখো টাসেল মতন করা আছে আঁচলে। যারা তোমরা প্রোগ্রাম হলেই বলো না পেঁচা শাড়ি দেখাও, পেঁচা শাড়ি দেখাও, দেখো অনেক কষ্টে আমি দুটো পেঁচা শাড়ি তোমাদের সামনে আনতে পারলাম, প্রচুর অর্ডারে ছিল, সব পার্সেল ছেড়ে দেওয়া হচ্ছে, তাই আমি বহু কষ্টে দুটো শাড়ি লাইভের জন্য আমি রেখে দিলাম যে আমি লাইভে দেখাবো বলে, সাদা লাল সাদা হলুদ আজকে আমি দেখাতেই পারলাম না, সবার অর্ডারে ছিল, রেডি হয়েছে, কেন দেখালে আবার বুকিং এসে থাকবে, ডিসপ্যাচ করে দিয়েছে ওরা। দেখো অসাধারণ শাড়িটা, অসাধারণ, 2350, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। দেবজানী মুখার্জি তোমার নেকপিসটা খুব সুন্দর, তাই থ্যাংক ইউ।
মনিকা বলছেন সবাইকে থ্যাংক ইউ। সোমা বলছে দুই দিদিকে মেয়েটা কবে পাবো? মেয়েটা তুমি দুই একদিনের মধ্যে পেয়ে যাবে, দাঁড়াও আগে একটা একটা করে ব্যবস্থা করে দিচ্ছি তো সব। হ্যাঁ দাও, এবার বোগেন ভেলিয়াটা একটু দেখাই, আর চুপ করে থাকো, পুরো চুপ হয়ে যাবে তোমার শাড়িটা দেখলে পরে। আমি দেখিয়ে দিচ্ছি, অসাধারণ অসাধারণ, অলরেডি একটা করতে দিয়ে দিয়েছি এত ভালো হয়েছে বলে, আজকেই করতে দিয়েছি, যদি বুকিং হয় একজন পাবে, তোমারটা দিয়ে তারপরে একজন পাবে, তিন চার দিন বাদে পাবে। তাও বোগান ভেলিয়াটা দেখো কি অসাধারণ হয়েছে, দেখো ফাটাফাটি বিউটিফুল। এই প্রথম আমি এই কালারটাই করলাম, অসাধারণ। কেন সাদা এত বানানো চলছে, তা আমি বললাম যে কি বলছে ও মীনাক্ষী দি, অসাধারণ হয়েছে ঢাকাইয়ের উপরে কাজটা, কালারটা কি অপূর্ব। উনি চুপ করে বসে থাকে মীনাক্ষী দি, বুঝেছো তুমি, যে কখন একটা ক্যাচ কট কট করব, একদম ইউনিক কালার। তপসী গাঙ্গুলী বলছে দিদি আপনার বুটিকের নাম্বারটা একবার বলুন। আমাদের নাম্বারটা হচ্ছে বুটিকের ইয়ে নাম্বার, ফোন নাম্বার 9732617855। দেখো এখানে পিন পোস্ট করা আছে। আরেকটি নাম্বার হচ্ছে 7797340108। এই দুটো নাম্বারে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে তাপসী। আমাদের বুটিকটা হচ্ছে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা। পাপিয়া বলছে দেরি হয়ে গেছে, পাপিয়া সাথে থাকো, তোমার বোগেন ভেলিয়াটা পেয়েছো তো কালকে না পরশু দিন পেয়েছো? কি অসাধারণ শাড়িটা হয়েছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। প্রাইসটা 3450। জামদানিটা যেমন তেমন ব্লাউজটা অপূর্ব। আমার ব্লাউজ তৈরি হলো না, আমি আর হুড়োহুড়ি করে এখন বানালামও না, তোমাদের শাড়ি দেব না আমরা নিজেরা নেব, আমরা নিজেরাই তো নিয়ে উঠতে পারি না শাড়ি, তোমাদেরকে দিচ্ছি, এটাই আমাদের আনন্দের যে তোমাদেরকে তো পৌঁছাতে পারছি, তোমাদেরকে পৌঁছে নিয়ে আমরা নিচ্ছি সাথে করে। বলেছি আমার কারিগর ভাইকে, বলছি একটা আমার জন্য বানিয়ে দাও, তো আমি বলেছি ঠিক আছে ব্লাউজটা তো বানাবো না এখন হুড়োহুড়ি করে, ভালো হবে না, ব্লাউজটা আমি পরে বানাবো, আমি পূজায় পরবো, তোমরা দেখবে। তা বলছেন বাকি সুন্দর, কি সুন্দর এই ব্লাউজ পিসটা, অসাধারণ। তসর ঢাকাই, তসর ঢাকাই, কোনটা তসর ঢাকাই, একটু হোয়াটসঅ্যাপ করে রাখো না গো। মনিকা রায় বলছেন এটা কি সুন্দর, রাখলে নেব। সুন্দর ওই যে অলরেডি বুকিং করছে কুমকুম দি, ঠিক আছে অবশ্যই তোমাকেও দেব, করে দেব পরে যদি আমি। এখন কি বলতো ঢাকাইটার হচ্ছে ব্যাপার হচ্ছে সেম টু সেম ঢাকাই ইয়েটাই ব্যাপার, এত সুন্দর ঢাকাইটা দেখো, কি সুন্দর ঢাকাইটা দেখো। 3450 3450। শাড়ির কাজটা একটু দেখে নাও, দেখো পুরো শাড়িতে কাজ ঢাকাইটায়, একদম তুমি যেখান দিয়ে যেখান দিয়ে পরবে শাড়িটা দেখে না, এরকম ঝাড়গুলো পুরো উঠবে, দেখো অসাধারণ অসাধারণ, দুর্দান্ত কাজটা। পরের রংটা দাও, এটা কুণ্ডু বলছেন এসে গেছে দিদি, একদম সাথে থাকো। এটা না দুই ভাজ হলে পরে এই ডিজাইনটা দেখা, এই যে হ্যাঁ হ্যাঁ পরে দিও আমাকে, আচ্ছা ঠিক আছে পরে দেব তোমাকে। সোমানি বলছেন আমারও আছে ইয়েলো ফুলতে দারুণ। সোমানি আমাকে দিয়ে প্রথম জামদানিতে করিয়েছিল কাজটা, যে দিদি আমাকে জামদানিতে দেবে, সোমানি খুব জামদানি পড়তে ভালোবাসে। দেখো অপূর্ব শাড়িটা সোমানি, তোমারই কালারটা পর পর বানানো চলে, ইয়েলো আবারও দেখাবো, পাপিয়া সেদিনকে ইয়েলোটা পেয়েছে, তাও পাপিয়া কদিন ওয়েট করেছে তারপরে পেয়েছে, অপূর্ব। ডিজাইন গুলো দেখো একটু, একদম সাজ বুটিক মানে ইউনিক ডিজাইন, তাই তো? তাহলে তো মনিকাদি পেয়ে যাবে, অসুবিধা নেই, যদি অন্য কেউ বুকিং না থাকে অবশ্যই পাবে। দেখো ইয়েলোটা অপূর্ব, মীনাক্ষী দি একদম ইয়েলো ইয়েলো লাভ দিয়েছে ফাটাফাটি, দেখো শাড়িটা অসাধারণ অপূর্ব। 3450 3450। আমি দূর থেকে এরকম দেখাই, প্রত্যেকে বুঝতে পারবে শাড়িটা কিভাবে গেছে।
অসাধারণ, অপূর্ব। কত যে কালারে হচ্ছে, মানে কি বলতো, আমি লাইভ পর্যন্ত আনতেই পারি না এই শাড়ি। দেখো 3450, 3450, অপূর্ব না? দেখো শিবাকুন্ডু বলেছেন ভেরি নাইস, দেখো অসাধারণ, অপূর্ব। থ্যাংক ইউ সীমাদি, থ্যাংক ইউ। তোমার নাম, আমার নাম ম্যাক, আমরা দুই বন্ধু হয়ে গেলাম। দেখো হোয়াইট, অপূর্ব, দেখো অসাধারণ। কেমন লাগছে বলো? বলেছিলাম না আমি নেক্সট দিন আমি বোগনভেলিয়া দেখাবো। সোমালি ঘোষ বলছেন আমি সপ্তমীর দিন পরবো বোগনভেলিয়া। আচ্ছা, এত লোক বোগনভেলিয়া নিয়েছো, কিন্তু ছবিগুলো কিন্তু সবাই দেবে, কিন্তু আমি ছবিগুলো দেখবো সবাইকে পড়া। হ্যাঁ দেখো 3450, জাস্ট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ নিয়ে নাও। কেন বলতো, এখন আমাদের ইনস্ট্যান্ট বুকিং চলছে, আমরা কিন্তু এখন কোনো মানে অর্ডার নিচ্ছি না। যার অর্ডারটা নেবো তারা পুজোর পরে পাবে, পুজোর জন্য কিন্তু মনে করো না কেউ যে পুজোর মধ্যে পেয়ে যাব, ঠিক আছে? কেন, এখন ইনস্ট্যান্ট বুকিং চলছে। আচ্ছা দিদি, শাড়িটা দশর আর ব্যাঙ্গালোর সিল্কের কত প্রাইস হয়? ওটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো, ঠিক আছে? আমি তোমরা তসরে চাও তসর, কারণ তসর অনেককে দিয়েছি, করে তসরে দিয়েছি। সিল্কে তো এক্ষুনি ডক্টর মনোমিতা বললো যে সিল্কে ও নিয়েছে, এরকম অনেকে নিয়েছে সিল্কে। তো দেখো সীমার মাঝে অসীম তুমি, একদম সীমার মাঝে অসীম তুমি। ব্লাউজ পিসটা দেখো, শম্পা চৌধুরী বলছে সত্যি অসাধারণ। আমার আচ্ছা এটার সঙ্গে আকাশি কালার নিয়েছে না? কে বলছেন? শম্পা চৌধুরী। আচ্ছা উনি কি বুকিং করেছে একটু বলো না, কে যেন বললেন যে আমার বুকিং এর সবার শাড়িটা ছিল কি বলেছে শম্পা? একটু ফটো পাঠাতে হবে, সত্যি অসাধারণ। আমারটা আকাশি কালার। হ্যাঁ আচ্ছা, তোমার কি বুকিং ছিল আমাকে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো গো। ভীষণ সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিউটিফুল শাড়ি, বিউটিফুল। এরপরের শাড়িটা দেখাই, এটা না কার যেন একটা অর্ডারে ছিল জানো, অনেক মানে কি বলতো, শাড়িগুলো হতে না 3 মাস টাইম লাগে, এবার খাতার এত পেছনে চলে গেছে ওরা খুঁজে পাচ্ছে না। হয়তো সেই দিদি যদি আজকে দেখেন, তবে আমি এটুকু জানি সাউথ কলকাতার এক দিদি, কিন্তু আমি এখন নামটা মনে করতে পারছি না, এত খাতার পৃষ্ঠার পেছন দিকে চলে গেছে, হয়তো খাতাটাও মনে শেষ হয়ে গেছে, ওরা খুঁজে পাচ্ছে না তাকে। সরি দিদি, কিছু মনে করবেন না, আমি এটা ওই জন্য দেখিয়ে দিলাম যে কেউ তো একজন পাক। শাড়িটা দেখো পুরো হাতে বুলিয়ান করা, এই শাড়ি পরেই আমি আমার বাড়িতে গণেশ পুজোয় পুজো করেছি। পুরো বুলিয়ানের ঝাড়টা দেখো, কি সুন্দর বুলিয়ানের ঝাড়টা। আমার মিতা তুমি, হ্যাঁ একদম তাই, আমরা মিতা। এটা আমি নিয়েছি, দারুন দারুন দারুন। স্বরূপা কর্মকার, হ্যাঁ স্বরূপা দি নিয়েছেন। তুমি তো আমার বাড়িতে আসলে না গো, হ্যাঁ তুমি বলেছিলে যে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এখান থেকে গেছো, তুমি আমার বাড়িতে আসোনি, আসা চাই, এমনকি গণেশ পূজাতেও আসুনি। আমি এখানে বসে অনলাইনে বলেছিলাম যারা কাছে কাছে আছো সবাই এসো, কয়েকজন এসছে, কিন্তু যারা দূরের তারা তো সবসময় আসতে পারে না, কিন্তু আমার কাছের লোকগুলো তো আসা দরকারই ছিল। দেখো এইটা হচ্ছে হাতের কাজ, পুরো হ্যান্ড গুজরাটি, পুরোটা হ্যান্ড গুজরাটি যাচ্ছে। গুতো খেলি না দুজনে, সত্যি। ব্যাক সাইডটা দেখো আর এই গুজরাটিটা দেখো, পুরো হাতে গুজরাটি করা, যেটা আমাদের তসরে হয় সেটাই করা, সেটাই করা। এগুলো শাড়িগুলো একদম ইউনিক পিস, ওয়ান পিস, এগুলো
3950, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, মেটেরিয়াল হচ্ছে জামদানি। শাড়িকা প্রাইস রহেগা, শাড়িকা প্রাইস রহেগা 3950, আর শাড়ি হ্যায় বেঙ্গল কা জো জামদানি হ্যায় উসকা উপর হ্যান্ড গুজরাটি জিসকো কাচওয়ার্ক বলতে হ্যায় হিন্দি মে, তো উসকে সাথ হ্যান্ড গুলিয়ান হ্যায়। শাড়ি কা প্রাইস রহেগা 3950। সুদীপা সাহা বলছেন শেয়ার করেছি দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শম্পা পাল হচ্ছে জড়ি ছাড়া মিল্কি হোয়াইট সিল্ক কাজে একটা ঢাকাই দেখাও, জড়ি ছাড়া সিল্ক ছিল তো এর আগের দিনই লাইভে আমি দেখিয়েছিলাম, একটু আগের দিনের লাইভটাকে একটু দেখে নেন না। কে বলছে গো? শম্পা পাল, আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল গো তাই যেতে পারিনি গণেশ পুজোতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো একদিন। শোভা বলছে আমারটা দেখো, দেখাচ্ছি, বসিয়ে রেখেছি তোমাকে, বসে থাকো, দাঁড়াও দেখাচ্ছি। সীমা কুণ্ডু দিদি বলেছেন শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটু শেয়ার করলে আমার খুব ভালো লাগবে, খুব খুশি হবো আমরা। দেখো এটা দেখো, বুলিয়ানের ঝাড়গুলো একটু দেখো, আসলে অসাধারণ, যেমন ঢাকাইটা তেমন হচ্ছে শাড়িটা। উনি বলেছিলেন যে আমাকে সি গ্রিনের ওপরে দিও, আমি সত্যি সরি আমি খুঁজে পাচ্ছি না, উনি হয়তো আশা করে বসে আছে যে সাজতো দেবে, আমি না তখন ওই ঘরে লাইভ করেছিলাম, দেখে নেবে। দেখো তো একটু খুঁজে খুঁজে দেখো, এই হচ্ছে শাড়িটা 3950। কি বিউটিফুল স্টিচ, স্টিচের নিটনেস দেখতে হবে, ব্যাক সাইড দেখো পুরো হাতে। এইবার এইবার হচ্ছে সোমার শাড়ি ক্রমশ প্রকাশ, ফাটাফাটি হয়েছে সোমা, ফাটাফাটি হয়েছে। তোমরা একটু বলো এটা সোমা, এটা ও অর্ডার দিয়ে করিয়েছে, এখানে সোমা মুখার্জি যে কমেন্ট করছে, এর আগের দিনও আমি ওকে দিতে পারিনি ওর ইয়েটা কাতানটা, কাতানটা ওকে দিতে পারিনি, টু টোন কাতানটা, ও বসে আছে সেটাও নেবে, তো ওই জন্য ওটা মেয়ে নেবে। তো দেখো অবশ্য ও কাতান অলরেডি নিয়ে চলে নিয়ে গেছে, তাই না সোমা? শাড়িটা দেখো সোমা কি হয়েছে, অপূর্ব হয়েছে, অসাধারণ হয়েছে। তোমরা একটু কমেন্ট করো, মুগ্ধ হয়ে গেছি। স্বরূপা বলছে অপূর্ব 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 অপূর্ব, ও আনলিমিটেড অপূর্ব দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ফাটাফাটি হয়েছে। ও সোমা সত্যি কথা, সোমা হয়তো সবসময় শাড়ি পরে না, কিন্তু ও যেটুকু পরে খুব মানে একদম ক্লাসিক শাড়ি পরে, শাড়ির ব্যাপারে খুব চুজি আছে আর খুব সুন্দর শাড়ি পরে ও। দেখো বিউটিফুল, অসাধারণ, আমি পরে ফেললাম তোমার আগে, অসাধারণ হয়েছে। সোমা কেমন লাগছে বলো? সোমা এখন চুপ করে দেখছে। সোমা আছো এখানে? সীমা কুণ্ডু গত বছর তর্ষণ নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আচ্ছা আচ্ছা, শম্পা দাস দে অপূর্ব সুন্দর। স্বরূপা কর্মকার বলছেন চোখ জুড়িয়ে গেল, থ্যাংক ইউ, দেখো তোমার শাড়ির কত কমেন্ট আসছে। সোমা মনে কোনো ফোন টোন এসছে কথা বলছে, দেখো দেখো দুর্দান্ত অপর্ণা চৌধুরী শাড়িটা দেখো, যে শাড়িটা শাড়িটা কি কাজ হয়েছে আমাদের, কি কাজ সীমাদি, আমার শাড়িটা ভুলে যেও না, না ভুলে যাব না। হাফতাশরের ওপর তো দেবজানি তোমার মনে আছে, আমার হাফতাশরের ওপরে চিকনকারি কাজ, পুরো চুপ করে গেলাম, অসাধারণ হয়েছে, অপূর্ব হয়েছে। কোথায় গেল সোমা? এতক্ষণ ধরে এখানে থাকলো, আমার শাড়ি দেখো, আমার শাড়ি দেখাও, দেখো শাড়িটা জাস্ট দেখো, ইউনিক শাড়ি হয়েছে, ইউনিক। ও অঞ্জলি দেবে বলে শাড়িটা পরেছিল, দেবজানি মুখার্জি বলছেন। আচ্ছা হ্যাঁ গো, আর সায়ন্তী মজুমদার কি বলছে, দিদি প্যাচার শাড়িটা তসরো ব্যাঙ্গালোর, আচ্ছা পরে নিয়েছে, এটা বলে দেবো। হোয়াটসঅ্যাপ করো একটু 9732617855 একটু হোয়াটসঅ্যাপ করো, প্যাচার শাড়িটা তসরের উপর হলে মোটামুটি ধরো তসরের উপরে হলে ওই 5850 ওরকম 5950 এর মধ্যে এসে যাবে, মানে 6 এর মধ্যেই এসে যাবে তসরে, পিওর তসরে। সুদীপা সাহা বলেছেন সোমাদি শাড়িটা আমি নিয়ে নেব, অপূর্ব হয়েছে, সত্যি অপূর্ব হয়েছে। সোমা সোমা মনে ফোনে আছে মনে হয়, মনে হয়
সময় এখনো কমেন্ট করলো না, এখন এতক্ষণ বলছে আমার শাড়ি দেখাও, আমার শাড়ি দেখাও। কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমি এই জায়গাটা ভরা ঠরা না তো, না আজ থাকলে ওই যে একটু পিকনিকের আলোচনা করতে গিয়ে দেরি হয়ে গেল। ওরে বাবা দেখো অপূর্ব অসাধারণ পিকনিক পিকনিক, যার শাড়ি দেখালাম তাকেই পেলাম না। কি ব্লাউজ পিস স্বরূপাদি বলছে, সুদীপাদি বলছে সোমাদি শাড়িটা আমি নিয়ে নেব। সত্যি কথা আমারও নিয়ে নিতে ইচ্ছা করছে, বিশ্বাস হবে সোমা মুখার্জি বলছে। বিশ্বাস করো সোমা এইবার দেখ এতক্ষণ পরে তিনি দেখতে পেয়েছেন, এত দেরিতে মেসেজ, অসংখ্য তোমার শাড়ির এখানে দেখো লিস্টে পড়ে এসে গেছে, সবাই বলছে শাড়িটা নিয়ে নেব। দেখো ব্লাউজ পিস এটা কি ভালো লাগছে সত্যি, কি অপূর্ব হয়েছে, আমিও এটা নে, আমারও এটা নেওয়ার ইচ্ছা। উফ কি অসাধারণ হয়েছে, অপূর্ব হয়েছে। সুদীপাদি আপনি একটা নিয়ে নেন, আমি একটা নিয়ে নিই, স্বরূপা একটা নিয়ে নেবে, সবাই আমরা একটা একটা করে নিয়ে নিই, সব এখন হবে না, সব পুজোর পরে কালী পুজোয় পড়তে হবে। অপূর্ব অসাধারণ অসাধারণ, কথা নেই কোনো, কথা নেই কোনো, দুর্ধর্ষ হয়েছে, পুরো এমব্রয়ডারির ওয়ার্কটা পুরো নেটের ওপর যাচ্ছে, কি হয়েছে সোমা বলছে অসাধারণ বললেও কম বলা হবে, সুন্দর অসাধারণ, যত বলবে ততই কম অসাধারণ। এতটা সুন্দর হবে আমরাও ভাবতে পারিনি যে এতটা সুন্দর এসে যাবে, ভেবেচিন্তেও শাড়িটা করতে দিয়েছে। হ্যাঁ সবুরের মিঠা ভালোই হয়, ও বলেছিল সাদার সঙ্গে লাল নেটটা দেবে, তা আমি বলেছি না সাদার সঙ্গে সাদা নেট দাও, রেড ফুলটা দাও, বলে কি তাহলে তাই দাও করে, কিন্তু যেটা সুন্দর হবে সেটাই করো, অপূর্ব হয়েছে। মনিকা রায় বলছেন দারুণ দারুণ দারুণ, হ্যাঁ মনিকা সত্যি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, তুমি সবকিছু ঝামেলা মিটিয়ে এই শাড়িটাকে কেটে আমরা সবাই নিয়ে নিই, নিয়ে নিই টুকরো টুকরো করে সবাই নিয়ে নিই শাড়িটা, দেখো শাড়িটা কি হয়েছে, তার সঙ্গে আমার কারিগর ভাইদের জন্য তোমরা একটা তাদের জন্য একটা হ্যাটস অফ দাও, তাদের জন্য অনেক তারা ভালোবাসা দাও তোমাদের, তো শাড়িটাকে তারা বানিয়েছে, দেখো চিন্তা ভাবনা আমাদের কিন্তু। আচ্ছা সম্পাদি তোমার কিন্তু শাড়িটা চলে গেছে, আচ্ছা সেটাই বলতো কি, দেখো শাড়িটা আমি সিঙ্গেল করে দেখাচ্ছি, ও আমি সিঙ্গেল করে দেখাচ্ছি, তোমরা বোঝো যে সাজবুটিকের কি লেভেলের কাজ হয়, সাজবুটিকের কাজটা এই লেভেলেই কাজ হয়, ঢাকাই কাজটা। দেখো এইবার এই নেট পরে আমাদের কিন্তু বহু জায়গায় দেশে বিদেশে সব জায়গায় অনেকেই সেলিব্রেট করবে, অনেকেই সেলিব্রেট করবে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটার নাম বুটি, একটা জিনিস আমি দেখাবো, এক একজনের এরকমই বুকিং থাকে, আমি দেখাই, এরকম একজনের শাড়ি যাচ্ছে, দেখে নাও কতজন কতটা শাড়ি আছে এখানে, এরকম এক একজনের শাড়ি যায়, দেখো এটা কিন্তু একজনের হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি আমি, হ্যাঁ এক একজনের এইরকম করে মানে আমাদের যে পাঠানো হয় শাড়ি ম্যাক্সিমাম এরকম যায় শাড়ি, তাদের প্রণাম জানাই সম্পাদি বলছে, শম্পা কুণ্ডুদি বলছেন খুব সুন্দর, তাদের প্রণাম জানাই, একদমই গো সত্যি খুব ভালো কাজ করে, সত্যি তাই, হ্যাঁ নিশ্চয়ই তাঁতি ভাইদের অনেক প্রণাম, মীনাক্ষী দিদি সত্যি তাই। এই দেখো এরকম এরকম করে সব ছবি এসে যায় একসাথে, এতগুলো করে করেই আমাদের কাছ থেকে এরকম করে করেই থাকে, যার জন্য আমরা রোজ লাইভে আসতে পারি না, কিন্তু এখন যেহেতু অর্ডার নিচ্ছি না তো সেহেতু আমাকে এগুলো তোমাদের, এই দেখো দেখে নাও, এই দেখো এরকম দেখো পরপর ছবিটা দেখতে থাকো, এই যে এরকম করে করে এক একজন এরকম করে করেই আমাদের কাছে, দেখো পরপর দেখো হোয়াটসঅ্যাপ দেখো, শুধু এরকম দেখবে যে এরকম করেই বুকিং থাকে, এই দেখো সেগুলো আমরা দিতে পারি, এটাই হচ্ছে কথা, আমি বেশি এখানে ইয়ে করতে চাই না বলতে চাই না, তো এই দেখো দেখো এখানে কতগুলো আছে, এবার ছবিটা দেখো, দেখো আমরা কিন্তু সব এরকম রেডি করে করে দিই, দেখ পরপর দেখতে থাকবে, এক একজনের এরকম অর্ডার থাকে, 9টা 10টা 25টা 24টা,
শাড়িটা দেখো, অসাধারণ অসাধারণ। শুধুমাত্র এখন আমি লাইভ বেশি করছি কেন, এখন ডেলিকটা ডেলি বের করে দিচ্ছি। আচ্ছা এইবার নেওয়া হচ্ছে না, হ্যাঁ এইবার দেখো, এইবার হচ্ছে তোমার এটা হচ্ছে, আমি রেশম থেকে দেখাচ্ছি। ঢাকাইয়ের প্রাইসটা একটু বলে দাও না গো, 3650 ঢাকাইটা, আর এটার প্রাইস হচ্ছে 2550। সেম কাজ, সেম কাজ রয়েছে, এটা রেশম চেকের উপর 3650। এটাই আমাদের প্রাইস থাকে, এই জন্যই তো সবাই এরকম নিতে পারে, এতগুলো করে নেয় কি এমনি এমনি। সাধারণ কাজ কিভাবে সম্ভব, শিল্পী শিল্পীকে কুর্নিস, সত্যি তাই। বাসুবিদি বল, বাসুবি ব্যানার্জি বলছেন, সত্যি কথাই। আমি সেই জন্যই বললাম যে হয়তো আমরা ভাবি কিন্তু তারাই বাস্তবায়িত করে সেটা কনসেপ্টটাকে। তো বলছে ওয়াও পিঙ্ক, অসাধারণ। দেখো নাচিদি বলছে এটাও দারুণ হয়েছে, হ্যাঁ কেমন হয়েছে দেখো, এটা ব্লাউজ পিস, দুর্দান্ত দুর্দান্ত। 2550 রেশম চেকের উপরে নেটের ওয়ার্ক, যেটা আমি আগে জামদানিতে দেখালাম, দেখো এটাও পুরোটা এরকম সুতোর কাজ নেটের উপরে, অপূর্ব এই কাজগুলো। ইনস্ট্যান্ট বুকিং, যে যে সাথে সাথে বুকিং করছো তাড়াতাড়ি শাড়ি পাচ্ছ। এস চক্রবর্তী বলছে ওয়াও পিঙ্ক, ময়না বলছেন, ময়না সিনহা বলছেন খুব সুন্দর হয়েছে, মীনাক্ষীদি বলছেন এটাও দারুণ হয়েছে। এরপরটা দেখো এটাও সুন্দর, অরেঞ্জ। কি কি কালার আছে, এই যে দেখিয়ে দেওয়া হচ্ছে, সব দেখিয়ে দিচ্ছি, অপূর্ব অপূর্ব কাজ। দেখো পানাফুলের শাড়িটা বই এসেছে দিদি, না না জানি তো, জানি আমি, ওই যে বলছি আমাদের কাজের আমরা শাড়ি পাচ্ছি না, শুধুমাত্র সবাইকে, আপনাদের সবাইকে শাড়ি পরাচ্ছি, আমরা এখনো শাড়ি সব গুছিয়ে উঠতে পারিনি। একটা নীলকণ্ঠ শাড়ি এখনো আমার জন্য বানানো হয়নি, ভাবা যায়? হ্যাঁ আমার তোরও হয়নি, বগুনবেলিও এখনো নিতে পারিনি। সাথী যে বগুনবেলিদের পরে প্রোগ্রাম করেছিল ওটা তো একজন নিয়ে নিয়েছে, এবার আমি তো একটা নেবো, সেটাও হয়নি। আমাদের আমাদের কারিগররা বলেছে একদম পুজোর দু তিন দিন আগে আপনাদের শাড়ি দেবো, কি বলবো, আগে তোমরা পরে নাও, কেননা কুরিয়ার বন্ধ হয়ে যাবে, তো আগে তোমাদের পরাই তারপরে আমরা নেবো। ব্লাউজ ধরে আছে কিন্তু শাড়ি নেই, কি অবস্থা দেখো, আগে তোমাদের দিয়ে নিয়ে আমরা পরবো। দেখো এটা ইয়োলোতে, এই যে আর দুটো লাইভ করবো কি একটা লাইভ করবো, করার পরে এরপরে এবার আমাদের কথা চিন্তা ভাবনা করবো, আমরা সাজবো এরপরে, তোমাদের আগে সব ব্যবস্থা করে দিয়ে নিই। সোমালি বলছে আগে এই রকম একটা করেছিলে, আমি নিয়েছিলাম দুটো রেশম চেক নেট। আচ্ছা আচ্ছা, দুটো রেশম চেক নেট, হ্যাঁ ঠিক বলেছো, দুটো রেশম চেক নেট ছিল, কাটা জোড়া করে করেছিলাম, আর এইবার একটা রেশম চেকের ওপরই নেট বসে তার উপরে এমব্রয়ডারি করিয়েছি। ঠিক বলেছে সোমা মুখার্জি, বলছে সোমা যা নেয় সেটাই স্পেশাল হয়ে যায়, এবার পূজোয় সাজের অ্যাড দেব, একদম দেবে, একদম দিতেই হবে সোমা, সত্যি কথা, তোমার শাড়ির ইয়ে ভালো, কালেকশন ভালো, নো ডাউট। মীনাক্ষী বলছে, মীনাক্ষীদি বলেছেন পরে একটা এই রং নেব এই কাজের, ঠিক আছে নিও নিও নিও, সুদীপাতির অলরেডি নেওয়া হয়ে গেছে, সবার হয়ে যাচ্ছে, সাকিরও হয়ে গেছে, আমি শুধু বাদ রয়েছি, তাই তো সুদীপাদি, আমি আমারটা পার্পল কালার আসছে আসছে আসছে, পার্পল পার্পল মপ কালার, মপ দেখিয়ে নি ফাটাফাটি শাড়িটা, অরেঞ্জ সুদীপাদির হয়েছে, অরেঞ্জের রানী, দারুণ সুন্দর দারুণ সুন্দর। অরেঞ্জটা নিলে কি হবে, কন্ট্রাস্ট করে পরানো যাবে, এই অরেঞ্জের সঙ্গে একটা ব্ল্যাক ব্লাউজ দাও না গো, দেখিয়ে দি, অরেঞ্জের সঙ্গে ইয়েলো ব্লাউজও খুব ভালো যাবে। হ্যাঁ দেখো এই ব্লাউজগুলো না, যেহেতু দেখো এই ব্লাউজটা যেহেতু এটা যেহেতু নেটের ওপর আছে, তো এই ব্লাউজগুলো কিন্তু ভালো লাগবে, উইথ প্যাডেড দারুণ সুন্দর লাগবে এটার সঙ্গে। দেখো ব্লাউজটা দিয়ে আমি যদি পরি, দেখো দারুণ লাগবে। পানা ফুলের শাড়িটা হয়ে এসেছে দিদি, হ্যাঁ পড়লি তো মেসেজটা, হ্যাঁ আমার লিখে দে, কি সুন্দর দেখো লাগবে, দারুণ লাগছে না, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর, দারুণ লাগবে দারুণ লাগবে, খুব সুন্দর ব্লাউজটা দেখো, ব্লাউজের কাটিংটা খুব সুন্দর, এই হচ্ছে ব্যাক সাইড, এই হচ্ছে ফ্রন্ট, ব্যাক সাইড ফ্রন্ট, অসাধারণ। অনলি 850 ব্লাউজ, ভীষণ সুন্দর কাটিংটা, অপূর্ব একটা
সুন্দর একটা চেকস কাপড়ের ওপর রয়েছে, ভেতরে একদম কটন কাপড়ের লাইলিন করা, প্যাডেড রয়েছে, 850 ব্লাউজ। এটার সঙ্গে তোমরা ইয়েলো দিয়েও নিতে পারো, ইয়েলোটা দেখো খুব সুন্দর, এটাও ভালো লাগবে, বাবা আরটা আরো বেশি ভালো লাগছে। এটা দেখো কি সুন্দর, দুর্দান্ত, এটাও খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা দুটো তিনটে ব্লাউজও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটার সঙ্গেও দেখো ব্যাগটা পুরো কভার ব্যাগ, পুরো কভার ব্যাগ রয়েছে, সিল্কের কাপড়ের উপরে ব্লাউজটা রয়েছে উইথ প্যাডেড, খুব সুন্দর, 850 ব্লাউজ, খুব সুন্দর, বিউটিফুল ব্লাউজ। ওটা হয়ে এসেছে দেখো, হয়ে এসেছে, বিউটিফুল ব্লাউজ, ওই যে পুরো একদম সিল্কের কাপড়ের উপর রয়েছে ব্লাউজটা, 850 ব্লাউজ রয়েছে, দুর্দান্ত ব্লাউজটা দেখো, কাটিংটা কি সুন্দর, আমরাও পরি তোমরাও পরো, ভীষণ ভালো ফিটিংস, 850 ব্লাউজ, শাড়িটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগছে, দারুণ, ঠিক আছে, খুব সুন্দর। এরপরে একটা আবার হাতের কাজ দেখাই, দেখো একদম ধনে খালি তাঁত, তাঁতের ওপরে হাতের কাজ রয়েছে, পানা ফুলের শাড়িটা হয়ে এসেছে দিদি। আচ্ছা সোমালি বলেছে আমি কি শাড়ি পরব, প্যান্ডেলে সবাই জিজ্ঞাসায় থাকে, একদম তাই সোমালি, সবসময় মিনাক্ষী বলছে অরেঞ্জ নিয়েছে, অরেঞ্জের সঙ্গে রানীর, রানীর কন্ট্রাস্ট, পরে একটা রং এই করে দিও। সত্যি কথা সোমালি সবসময় সাজবুটিকের শাড়ি ছাড়া সোমালি পরে না, সোমালির পুজো মানে সাজবুটিকের শাড়ি, আর ও সত্যি ও সবসময় সেটা বলে, স্বীকার করে, বলে যে দিদি সবাই বসে থাকে আমি কি শাড়ি পরবো, তোমার শাড়িটা একদম ইউনিক হয়। ও সোমালি এক সাজ ছাড়া কোনো শাড়িই পরে না, এরকম একটা ব্যাপার, ও পুজো মানেই সাজ বুটিক, আর খুব ওর ও শাড়ির ব্যাপারে ওর খুব সুন্দর চয়েস, খুব এক্সক্লুসিভ ও পরে, এবং খুব মানে কি বলবো এলিগেন্ট শাড়ি পরে, খুব বেশি ঝকড়মকড়ও যায় না, কিন্তু ওর টেস্ট খুব ভালো সোমালির। আচ্ছা সোমা মুখার্জি বলছে স্ক্রিনশট নিতে নিতেই ভুলে গেলাম আনন্দে। আচ্ছা দাঁড়াও শাড়িটা দেখো, তুমি কালকে সরাসরি চলে এসো নিতে, শাড়িটা দেখো পুরো অসাধারণ, পুরো হাতের কাজ, কাঁথা পুরো হাতের কাজ রয়েছে, দেখে নাও, আর মধু একদম শাড়িটা রয়েছে ধনে খালি তাঁত, ধনে খালি তাঁতের ওপরে হাতের কাজ রয়েছে, দেখে নাও অসাধারণ কাজ, লাল পাড়, এইরকম একটা শাড়ি যদি পুজোয় পরো ভাবো কেমন লাগবে, নিজেকে ভেবে নাও কেমন লাগবে, আর এটার সঙ্গে ব্লাউজ পিস, এটা অসাধারণ, প্রাইস অনলি 3050, 3050, ধনে খালি তাতে তোমরা সবাই জানো একদম উইভিং জো সাজে কাটে, হ্যাঁ অনেকের এখানে আছে, অনেকের আছে ঠিক কথাই। এই দেখো সুদীপাদি প্রচুর শাড়ি আমাদের থেকে সারা বছর ধরে নিচ্ছে, আনলিমিটেড শাড়ি নেয়, তো এরকম আমার কাছে অনেক দিদিরা আছো যারা খুবই মানে সাত ছাড়া কোনো কিছু ভাবতেই পারো না। দেখো শম্পা যেমন এই যে এস চক্রবর্তী, ও প্রচুর শাড়ি নেয়, এরা মানে সারা বছর ধরে এরা আছে। অনিতাদি তো সাত ছাড়া কিছু পরেই না, অনিতাদি এসে গেছে আজকে, তোমার শাস্তটা দারুণ হয়েছে, তাই থ্যাংক ইউ দিদি। দেখো শাড়িটা দেখে নাও কি অপূর্ব শাড়িটা, একদম ধনে খালি তাঁত, তাঁতের ওপরে পুরো ময়ূর, কলমকারি ময়ূর করানো হয়েছে, দেখো নাও শাড়িটা, 3050, 3050, অনিতাদি মানে একটা জামদানিও যদি পরে সেটাও ঢাকায় যদি জামদানিও পরে সেটাও সাজ বুটিকের। হ্যাঁ এবার আমি এটা দেখাবো, কি ঘোষ বলছেন পিপি, 3050, 3050, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও, একটা একটাই, 3050, খুব তোমাদের মেসেজ করি গল্প করি তো শাড়ি দেখাতে দেখাতে আমার দেরি হয়ে যায়। আচ্ছা দাও এটাই দাও, দেখো সাদার সঙ্গে লাল, পুজোর বাজার সাদা লাল, সিঙ্গেল না করলে এটা বোঝা যাবে না। আচ্ছা এই যে শাড়ির কথা বলছিলাম, আচ্ছা মূল মৌসুমী একটা এই শাড়ি চেয়েছিল, ওর যদি লাইভে আছে। আচ্ছা জানি না, আচ্ছা নতুন আমি দেখাচ্ছি, দেখো শাড়িগুলো জাস্ট দেখে নাও আর ঝটাপট বুকিং করে দাও। দেখো এই এই শাড়ি নিয়ে রীতিমতো মানে মারামারি চলেছে, তো এত দিন সেই যে আমি একটা শাড়ি দেখিয়েছিলাম নীলের ওপরে, একটা শাড়ি দেখিয়েছিলাম, সেই শাড়ি আট পিস এই বানিয়ে
বুকিং দিয়ে এইবার আমি অন্য কালার দেখালাম। এতটা ইয়ে ছিল, মানে করতেও তো একটা টাইম লাগে না, দেখো এটা বুটিক না, এবার কি হয় তৈরি করতে হয় শাড়িগুলো। অসাধারণ শাড়িটা, অপূর্ব শাড়িটা, এবং কি বলবো, এটাও সাজের ভাবনা চিন্তা। হ্যাঁ এই দেখো শাড়িটা, যা লাগবে না পরলে পরে, একদম মেখলা স্টাইলে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা দেখো। সাজ বুটিক দেখ, সবসময় শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করে, ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করে, নতুন নতুন ভাবনা চিন্তায় সাজ বুটিক থাকে দেখো। দেখো অপূর্ব, অসাধারণ, অপূর্ব। এটাকে ওখানে দিয়ে দিলে পশ কোথাও দেখো, অসাধারণ। কেমন হয়েছে, কেমন লাগছে, কেমন লাগছে বলো, তোমরা কেমন লাগছে বলো। সাদা লাল কিন্তু এটা, দাঁড়াও এটাকে আমি শাড়িটাকে এইভাবে করে নিই, শাড়িটা দেখো শুধু, শাড়িটা কি করেছি শাড়িটা, এই আসছে শাড়িটা, ঠিক আছে। চুপ থাক তুই, দেখো এই হচ্ছে শাড়িটা, কেমন হয়েছে বলো। মৌসুমী চেয়েছিল এই শাড়ি, এই হচ্ছে শাড়িটা, পরলে জাস্ট আমাদের যে কাঁথা শাড়ি সেই রকম দেখো। 2750 প্রাইস, 2750। এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা পূজোর পরে বানাও, একটা রেড ব্লাউজ দিয়ে পরে নাও। কল্পশ্রী ঘোষাল বলছেন হ্যাশট্যাগ সাজগুটি, শম্পা চৌধুরী বলছেন ভীষণ সুন্দর হয়েছে, কি সুন্দর কনসেপ্ট শাড়িটার, স্বপ্ন দেখবো। বাসবী ব্যানার্জি থ্যাংক ইউ দিদি, একটু আগেই বেঙ্গালোরে এসে পৌঁছালাম। ও অনিতাদি পৌঁছে গেছেন আজকে, হ্যাঁ হ্যাঁ আপনি তো বলেছিলেন সানডেতে বেরোবেন, যাবেন আপনি বেঙ্গালোর, বেঙ্গালোরে বসে দেখছেন তাই তো, দেখুন 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 সব জায়গাতেই আমরা আছি তাই তো। সম্পাদী বলছে ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, আমি দেখিয়ে দিলাম একটা শাড়ি, দেখানোই যায় না অনেকদিন পর, অনেকদিন পর, সেই কবে দেখিয়েছিলাম সাদাটা। What is the price of this sari? 2750 only, shipping free all over India. এইবার দেখো আমার পছন্দের, আমার পছন্দের একদম অলিভ গ্রিন কালার। অল্পশ্রীদি বলছেন দারুণ সুন্দর হয়েছে শাড়িটা, শুধু কালার গুলো দেখে নাও ঝটাফট তোমরা কালার, আমি অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর বুকিং থাকে শাড়ির, তো যাতে আমি সবাইকে দিতে পারি। দেখো অনেকগুলো শাড়ি কিন্তু হয়ে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো অতগুলো দেখানোর পরেও এতগুলো আছে, দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো পুরো এই কাজটা পুরো রানিং এ রয়েছে, তোমাদের যার যেটা পছন্দ, এই পড়ে গেল, যার যেটা আমি তুলে নিচ্ছি, যার যেটা পছন্দ তোমরা নিতে পারো, জাস্ট স্ক্রিনশট নাও আর বুকিং করো। 2750 অনলি, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, দুর্দান্ত, একদম ইউনিক। পুজোর লাস্ট মোমেন্ট কেনাকাটা চলছে আমি জানি, কিন্তু এই শাড়িটা তোমরা যে মিস করবে না সেটাও আমি জানি। অপূর্ব দেখো কুচিটা এত সুন্দর করে গেছে, দেখো অপূর্ব, এগুলোই হচ্ছে কনসেপ্ট বুটিকের শাড়ি পরার, কনসেপ্ট হচ্ছে এটা দেখো। এই যে মাথা থেকে চিন্তা ভাবনা গুলো বের করি, তারপরে যখন সব ডিজাইন গুলোকে কপি করতে বসে, তখন আমার প্রচন্ড এই যে রাগটা হয়, এমনি এমনি রাগ হয় না। এইবার তো আমি ইচ্ছা করে পুজোর আগে বেশি নতুন কোনো ডিজাইনই আনিনি, আমিও এখন ঠিক করেছি যে সবাই যেটা বানাবে সেটা আমি করে দেখি, করে ফেলবো, করবো না। দেখো 2750, সারাক্ষণ শুধু আমাদের শাড়ির কপি চলে, এবার ওই জন্য কপিরাইট করিয়ে নিয়েছি, তো তোমরা দেখো সেই শাড়িগুলোকে কি ভাবনা চিন্তায় কতটা পরিশ্রম থাকে সাজের,
কতগুলো শাড়ি তৈরি করতে হয়, কাটাছোড়া করতে হয়, রেডি করাতে হয়, অসাধারণ অসাধারণ। এই বছর এরা বিক্রি করছে, দেখো প্রাইস অনলি 2750। দেখো যার যেটা পছন্দ নিয়ে নেব, একদম সুদীপাদি যার যেটা পছন্দ নিয়ে নিন। শাড়িগুলো দেখুন একটুখানি কি কি করিয়েছি, কোনো টাই কোনো ব্ল্যাকের টাচ নেই, পিচ ইয়েলো কেমন হয়েছে, পিচ ইয়েলোটা দেখো কি অসাধারণ, অপূর্ব, দেখো অপূর্ব অসাধারণ, দেখো অপূর্ব। একদম নতুন চিন্তা ভাবনা, নতুন ডিজাইন, নতুন শাড়ি। দেখো এই শাড়িটাকে হিট তোমরাই করেছো এবং তোমরাই করবে, তোমরাই সব শাড়ি। তো আমার কথা হচ্ছে দেখো ডিজাইন আমরা তৈরি করব, হিট করবে তোমরা, এটাই হচ্ছে কথা। আমরা তো 100 ঘন্টা করতে পারি কিন্তু শাড়িটা চলবে কতটা সেটা তো নির্ভর করে তোমাদের ওপর, তোমাদের পছন্দের ওপর। পিচ কালারের ব্লাউজ পিস অপূর্ব হয়েছে, করে দাও শম্পা বলছে। হ্যাঁ আমি কপিরাইট তো অনেকগুলো শাড়ি করিয়েছি, এটাও করাবো, এটাও কপিরাইট করিয়ে দেবো। অ্যাকচুয়ালি একটা কপিরাইটে অনেকগুলো করে, তোমরা জানো অনেকেই যে অনেক অনেকটা টাকা পড়ে যায় একটা কপিরাইটে। দেখো অসাধারণ অসাধারণ, দেখো কি অপূর্ব হয়েছে বলো। 2750 অনলি, 2750 প্রাইস, অসাধারণ। এটা একটা দেখিয়ে দিই, এই যে এইটা পরেছিলাম সাদা নীল, দেখো এটার একজন পেয়েছে, দেখো এটা একটা পাবে একজন, আর ওগুলো সব মনে হয় দুটো তিনটে করে মনে হয় পাবে, রেডি আছে কোনো অসুবিধা নেই, যে যেটা বুকিং করবে পেয়ে যাবে, একবারে বেশি করে রেডি করিয়ে দিয়েছি। দেখো দুর্দান্ত না, পুরো কাচ ওয়ার্কের ওপর রয়েছে শাড়িটা, শুধু কাচ ওয়ার্কের ওপর না, পুরো ডিজাইনার পিস এটা, দেখো অসাধারণ হয়েছে, দেখো অপূর্ব। লোকে তাকাবে এই শাড়িটা, তুমি যখন পরবে না কি পরেছে দেখি তো, এটা কি শাড়ি, দোকানে খুঁজে মাথা ফুটে মনে গেল এসব শাড়ি দোকানে কোথাও পাবে না, এটা কি হয়েছে রে, গুজিটা পড়ে গেছে কানের, পাবে আমার কানে যেটা পড়া ছিল টপসটা, শোনা ওটির থেকে তাহলে একটা এনে দে, দেখ তো ওইখানে রয়েছে নাকি ট্রের মধ্যে, ওইভাবে দেখো অপূর্ব ব্লাউজ পিসটা, দেখো অসাধারণ অপূর্ব অপূর্ব। হ্যাঁ দাও ওটা, বলবে সবই তোমরা পেয়ে যাবে, হ্যান্ড টু হ্যান্ডও পেয়ে যাবে, কোনো ভাড়া লাগবে না, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। দেখো শুধু এখন বলবো পূজোর একদম মুখে ক্যাশ অন ডেলিভারিটা একটু অ্যাভয়েড করো, নেটটা চলে গেছিল না, দোকানে কোনোদিনই পাওয়া যাবে না, আর লোকে শুধু তাকাবে না, পুরো অন্ধ হয়ে যাবে মিনাকে দিয়ে। আচ্ছা আমি আচ্ছা আমি একটা পাটোলা ওপরে আমি একটা শাড়ি দেখাচ্ছি, দুর্দান্ত একটা শাড়ি দেখে নাও, এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, অসাধারণ একটা শাড়ি, বিউটিফুল শাড়ি, কিছু কথা হবে না এই শাড়িটা নিয়ে, দু পাশে দেখাবো সিঙ্গেল করে দেখাই, অসাধারণ শাড়িটা, এটার সঙ্গে একটা ব্লাউজ দেখাই, একটা গ্রিন ব্লাউজ দাও খুব ভালো লাগবে, পূজোর সময় তো, এর আগের দিন আমাকে সবাই বলেছিল যে ব্লাউজ দেখানোর জন্য, দেখো খুব সুন্দর লাগবে এটা দিয়ে, পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, নেটটা চলে গেছিল। আচ্ছা এটার সঙ্গে ব্লাউজটা দেখো খুব সুন্দর ব্লাউজটা, অপূর্ব, দেখো ব্লাউজটা দেখো, কাটিংটা দেখো, বিউটিফুল ব্লাউজটা, ওপারা বেনারসির কাপড়, সিল্কের, সবচেয়ে বড় কথা কাপড়টা কিন্তু সিল্কের পাচ্ছ, দেখো
কাপড়টা সিল্কের পাচ্ছ? হ্যাঁ, নেট প্রবলেম করছে, আমি তাড়াতাড়ি দেখাই। ব্লাউজটা দেখো, শাড়িটার সঙ্গে ব্লাউজটা দিয়ে কি দারুণ লাগবে দেখো, অপূর্ব শাড়িটা, অসাধারণ। এখন দেখা যাচ্ছে, একটু বলো বলো তো। একটা পাটোলা উইপ করা শাড়ি আমি দেখালাম, বিউটিফুল শাড়িটা, অসাধারণ একটা শাড়ি, দুর্দান্ত শাড়িটা দেখো, খুব সুন্দর শাড়িটা। প্রাইস অনলি 2650, আর ব্লাউজটার প্রাইস হচ্ছে 950 দেখো। এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস, অসাধারণ শাড়িটা, অপূর্ব শাড়িটা দেখো, বিউটিফুল, পুরো সিল্কের পাটোলার সিল্কের যে ইয়েটা হয় একদম সেটাতেই করানো আছে শাড়িটা, পিওর সিল্ক চান্দেরির ওপরে আছে, অসাধারণ মেটেরিয়ালটা, বিউটিফুল শাড়িটা, অসাধারণ। আচ্ছা, রেড ঢাকাই দেখতে বলেছিল, একটা রেড ঢাকাই যাও তো, রেড ঢাকাই দাও, আমি একটা রেড ঢাকাই দেখতে বলেছিলেন একজন, আমি রেড ঢাকাই একটা দেখিয়ে দিই দেখো। শাড়িটা জাস্ট দেখো, অপূর্ব একটা শাড়ি দেখো, পুরোটা একদম বেনারসির পুরো যে আঁচলটা হয় পুরো সেই আঁচলটাই করানো হয়েছে, শাড়িটা জাস্ট অসাধারণ। প্রাইস 1650, 1650, দুর্দান্ত শাড়িটা দেখো, পুরোটা জরির টেম্পেল যাচ্ছে, রেড সঙ্গে জরি, অষ্টমীতে পরো, দুর্দান্ত লাগবে, অপূর্ব, একদম একদম নতুন একটা জিনিস আমি দেখালাম শাড়িটা, জামদানিটা নতুন কাজ, নতুন ডিজাইন, নতুন ভাবনা চিন্তা, পুরো শাড়িটা এরকম যাচ্ছে, অপূর্ব, অসাধারণ শাড়ি। কিন্তু তোমরা কিন্তু ব্লাউজ পিসটা তোমরা দেখে নেবে, ব্লাউজ পিস আছে কিনা, মনে হয় ব্লাউজ পিস নেই, আছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস আছে, এক কালারের রেড ব্লাউজ পিস যাচ্ছে, 1650 শাড়ির প্রাইস, 1650, বিউটিফুল ঢাকাই, বিউটিফুল পাল্লু, অসাধারণ। এই ঢাকাইটা দেখে নাও শুধু একটু, অসাধারণ ঢাকাইটা। আচ্ছা, সাদার উপরে জড়ি ছাড়া ঢাকাই দেখতে চেয়েছিলেন, দেখো না এর ভিতরে আছে নাকি, সাদাতে সাদা। আচ্ছা, সাদা লাল একটু দেখাই, আচ্ছা এইটুকু দেখে নাও ঢাকাই একটু, মাল্টি কালার সাদা, মাল্টি কালার সাদা রয়েছে ঢাকাইটা, খুব সুন্দর একটা সাদা লাল হলুদ সবুজ দিয়ে মাল্টি কালার একটা ঢাকাই রয়েছে দেখো, কেমন ঢাকাইটা, দুর্দান্ত তো। প্লাস তার সঙ্গে জমিনটা দেখতে হবে একটু, জমিনটা দেখে নাও, দুর্দান্ত জমিনটা। প্রাইস অনলি 1350, 1350, দুর্দান্ত ঢাকাইটা, অপূর্ব ঢাকাই, পুরোটা ভীষণ সুন্দর অল ওভার কাজের ঢাকাই, অসাধারণ কোয়ালিটি দেখে নাও, 1350, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, সব কিছু দেখাই, ও ঢাকাই দেখাচ্ছি যখন, ওই যে নিচের ঢাকাইটা দাও একটু, হ্যাঁ দাও, নতুন কালারটা দাও একটু, তুমি এটা খুলতে থাকো, এটা আমাকে দিতে থাকো, ওইটা খুলতে থাকো, পরেরটা পেঁয়াজি কালারটা দেখো, এই ঢাকাইটা দেখো, গুজরাটি কাজের যে ঢাকাইটা সেটা দেখো, অপূর্ব, অসাধারণ কাজ। কি নেটটা চলে গেল বলে কি সবাই চলে গেল নাকি? হ্যাঁ, কমেন্ট আসছে না, কমেন্ট পাচ্ছি না, পিকচার কেমন আসছে তাও বুঝতে পারছি না, পিকচার কেমন আসছে তাও বুঝতে পারছি না,
একটু কমেন্ট করো, কমেন্ট করো। দেখো কমেন্ট আসছে, না না আছি। শম্পা বলছে, কল্পশ্রী ঘোষাল বলছেন অল ইজ ওয়েল, রীতা কুণ্ডু বলছেন আছি। আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছিলাম না, মেসেজও দেখতে পাচ্ছি না, কিছু শো করছিল না। দেখো এই শাড়িটা দেখো, দুর্দান্ত একটা শাড়ি। সিল্কে কিংবা তসরে, দেখো সিল্কে এটা করা যাবে না, কাতানে করতে হবে। কেন সিল্কের তো কাতান করলে পরে এতটা কাজ, তো কাতানে ধরাতে হবে, কাতানে ধরলে পরে ওই তোমার সিল্ক বলো তসর বলো আপ ছয় মানে সিক্স এর ওপরে, 6000-এর ওপরে আসবে। দেখো শাড়িটা দেখো কি অসাধারণ শাড়িটা, বলছে ঠিক আছে সব। হ্যাঁ তোমার একটু কম, কেঁচা শাড়িটা আসলে তোমার 6-এর নিচে থাকবে, 5800-5900 এর মধ্যে। আর বোগনভেলিয়াটা নিতে গেলে তসরে যদি নিতে হয় তাহলে তোমার 6450-6550 এরকম আসবে, 6.5 এরকম আসবে কাছাকাছি মোটামুটি। দেখো মিনিমাম প্রাইস কিন্তু দুর্দান্ত ঢাকাই। হ্যাঁ দাও, এর আগের বার ইয়েলো সাদাটা কতজন পাইনি, দাও দেখিস, দুর্দান্ত ঢাকাই হলো, জমিন নিয়ে তো কোনো কথা নেই। দেখো অসাধারণ বিউটিফুল, 1750। তিন চারটে নিয়ে নাও একসাথে, আমাদেরও ভালো, এক জায়গাতে চলে যাবে, 10 জায়গায় আর পাঠাতে হবে না। ছাড়ো ছাড়ো, ওরে চালাস না রে, উফ। 1750 দেখো, এইটা আবার দেখো কি হলুদ, সরস্বতী পূজায় পরার হলুদ এটা। আগেরটা দেখলে একটা পাকা পাত দাও তো, দুটো শাড়ি দাও তো, পার্থক্য করি। দেখো এই হলুদটা এই হলুদটার মধ্যে দেখো পার্থক্য, দেখো দেখে নাও। বলছি এই রংটা জলপাই রং। হ্যাঁ কোনটা রে? এই এইটা জলপাই রং, ঠিক বলেছে, অলিভ কালার। তোমরা বলে দাও কালার গুলো, এইটা অলিভ কালার আর এইটা হচ্ছে লেমন ইয়েলো কালার, ঠিক কথাই। 1750 বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, এই শাড়ি নিয়ে কোনো কথা নেই, কোনো কথা হবে না। দেখো অল ওভার শাড়িতে ওয়ার্ক, সেম ওয়ার্ক রয়েছে। 1750 অসাধারণ, কোনো কথাই নেই শাড়িতে। এরপরেরটা হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক। আচ্ছা এই হলুদটার সাথে এই ব্লাউজটা একটু দেখাতে পারি, দেখো দেখো ওরে না, রেড ব্লাউজ, রেড একটা ডিজাইনার ব্লাউজ দেখাচ্ছি, দাও কেমন ব্লাউজটা, অপূর্ব না, অপূর্ব দেখো, অসাধারণ ব্লাউজটা, খুব সুন্দর ব্লাউজ। শাড়িটার সঙ্গে পুরো হলুদ লাল দুর্দান্ত লাগবে। এর পরের একটা দেখাই, এটা পাকা মৌসুমি, পাকা মৌসুমি না, ঠিক ঠিক বলেছে। দেখো এইটা দেখো, এটা নিয়ে কি বলবে, পিঙ্ক। হ্যাঁ ওটা দেখিয়েছি, এটা দেখিয়েছি, দেখায়নি এটা, দিই দেখিয়ে দিই ফটাফট কালারগুলো। পিঙ্ক মিষ্টি একটা বেবি পিঙ্ক,
যেটা কিনা জামদানিতে আমার মনে হয় এই রংটা নেই, এমন কেউ নেই যার এই রঙের জামদানি নেই, তাই না বলো? এইটার উপর আমাদের একটা মানে কি বলতো, এটার উপর একটা নস্টালজিক ব্যাপার আছে। কেন বলতো, আমার মার একটা এই কালারের জামদানি ছিল, পিঙ্ক সাদা, না মানে পিঙ্ক সাদা কেমনটা ছিল মনে আছে? আমরা কত ওই শাড়িটা পরে স্কুলে যেয়ে গেছি, শুক্রবার আমাদের ছিল অফ, মানে ইয়ে ছিল ওই মানে কি বলে এটাকে, ড্রেস ছাড়া যেতে পারবে, মানে যে কোনো অফ ড্রেসে তোমাদের পছন্দ মতো শাড়ি পরে তোমরা যেতে পারবে শুক্রবার। তো সেই দিন আমরা আগের থেকে চিন্তা করতাম কোন শাড়িটা পরে যাব। একটা ইয়েলো কালারের কোটা শাড়ি ছিল, ইয়েলোর সঙ্গে সাদা দিয়ে খুব পরেছি, খুব পরেছি, পিঙ্ক সাদা জামদানিটাও পরে গেছি একদম। সত্যি কথা, তখনকার দিনে তো এত এরকম ব্যাপার ছিল না, ছিল না মানে তখনের মানে শাড়ির উপর একটা আলাদাই ব্যাপার ছিল, কেন লিমিটেড শাড়ি, আর ওই শাড়িটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম এরকম পরতাম। ভালোবাসতো খুব সিল্ক, হ্যাঁ আমার মা খুব ভালোবাসতো সিল্ক, গোরে একটা সিল্ক ছিল না, বালুচরিও তো ছিল, মার তসর বালুচরি ছিল না, তসর কালারের সঙ্গে রেড দিয়ে পরেছি, সেটাও পরেছি। এই জন্য এই শাড়িগুলোর উপর ওইটা পরলে না মনে পড়ে সেই শাড়িটা কত আমরা স্কুলে পরে গেছি। মার শাড়িগুলো তো এখনো রেখে দিয়েছি, হ্যাঁ আমরা আমাদের মার শাড়ি এখনো যত্ন করে রেখে দিয়েছি। স্বাতি কিছু শাড়ি নিয়ে রেখেছে, আমি কিছু শাড়ি নিয়ে রেখেছি, আলাদা আলমারির একটা তাকে ওরকম ভাবে রেখে দিয়েছি, ওরকম করে সুন্দর করে হোমকাই সাউথ ইন্ডিয়ান, তাই না, কাঞ্জিভরম ওরকম রেখে দিয়েছি দামি দামি শাড়িগুলো, তাঁত সিল্ক মনে আছে সাদা লালের তাঁত সিল্কটা, দারুন দারুন এটা দেখো, হ্যাঁ 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 দেখো এই শাড়িটা দেখো, সোমা মুখার্জি মাথা নষ্ট শাড়ি, একদমই সত্যি কথাই, দেখো 1750 এইরকম সুন্দর ঢাকাই কে না পরবে বলো তো, দেখো কি সুন্দর শাড়িটা দেখো, 1750। এবার কোনটা, এবার একটা মটকা দেখাও তো, মটকাটা আজ কাঁদি এটা দেখি নি, বাজে কটা, বাজে কটা 40, ঠিক আছে 40 আর 10 মিনিট 10 মিনিট 5 মিনিট দেখাই, এটা দেখো এই ভাঁজটা কিন্তু খুলে গেছে, এটা দেখো কি অপূর্ব শাড়িটা, পুরো বিউটিফুল একটা জরি পাল্লু যাচ্ছে আর কি সুন্দর শাড়িটা, সঙ্গে সব মাথা নষ্ট করা শাড়ি। এই শাড়িটা কিন্তু দেখ রেড ব্লাউজটা দিয়ে খুব ভালো যাবে, রেড ব্লাউজটা দেখ রংটা আমি দেখি, হ্যাঁ খুব সুন্দর একদম, বটল একটা কিন্তু সবুজ দেখলেই একটা আলাদা ভালোবাসা আসে। ও এটার সঙ্গে রেখেছিলে না, এটার সঙ্গে এই ব্লাউজটা, এক কালারের শাড়ির সঙ্গে এরকম ব্লাউজ পরো, ডিজাইনার ব্লাউজ, দারুন লাগবে দারুন লাগবে। 1650 শাড়ি আর রাইস আর ব্লাউজটা হচ্ছে 1350, 1350 ব্লাউজ দেখো, অপূর্ব অপূর্ব অসাধারণ ব্লাউজটা, মানে অপূর্ব অপূর্ব ব্লাউজ, দিয়ে ফিলিংস থাকে একদমই, ভালোবাসা ছোঁয়া নিজেদের এত আছে, কিন্তু মায়ের শাড়িগুলো কিন্তু এখনো পর্যন্ত মুখস্থ। দেখো মা চলে গেছে প্রায় 14 বছর হয়ে গেল, কিন্তু মার কি কি শাড়ি ছিল এতটাই আমরা টাচে ছিলাম, মার মা বাবুর এতটাই টাচে ছিলাম, কটন রেশম, কটন একদমই 100% কটন ঢাকাই রেশম, কি শাড়িটা অসাধারণ অপূর্ব শাড়িটা, কোনো কথা নেই কোনো, মায়ের শাড়ি, আচ্ছা শাড়িটার ব্লাউজ পিস কিন্তু আছে, ভালোবাসা জড়িয়ে থাকে মার শাড়িতে, ভালোবাসা একদমই তাই। এই এই কালার গুলো দেখাও, কল্পশ্রী দিদি কি সুন্দর শাড়িটা দেখো, ব্লাউজ পিসটা দেখো দুর্দান্ত অপূর্ব, খুব সুন্দর কালারটা, কোথায় গেল আচ্ছা কালারটা দেখো কি অপূর্ব কালার,
এই হচ্ছে ব্লাউজ পিস, রানিং ব্লাউজ পিস যাচ্ছে, আর এই হচ্ছে শাড়ি। এটার আর একটা কালারও পাবে, ধানি হলুদ কালার, 1650। অসাধারণ, দেখো কি অপূর্ব, দেখো ভুল বলেছি দাম আমি, দেখো অসাধারণ, বাপরে বাপ কি দারুন কালারটা। শম্পা বলছে আমার কাছে মার অনেক শাড়ি আছে। হ্যাঁ গো, তাই না? তাই সত্যি তাই, মার শাড়ি আমাদেরও তাই, মার শাড়ি মারই, মানে ওরা নিজেদের এত শাড়ি থেকে ও মায়ের শাড়ি গুলো মুখস্থ, নিজের শাড়ি মনে করতে পারবো না আমি তো, বলতেই পারবো না আমি তো, আমি তো আরো জিনিস আমি তো খুঁজে পাই না, আমি তো এত জায়গায় এত শাড়ি, এত জায়গায় ব্লাউজ, শাড়ির সাথে ব্লাউজ ইমাজিন করে বলতে পারবো না। এই এটা শাড়ি দেখ, ব্লাউজ বানানো হয়ে গেছে, ব্লাউজটা পেলাম না খুঁজে, ওদেরকে বললাম দেখো ব্লাউজটা পাচ্ছি না খুঁজে, কি অসাধারণ শাড়িটা গো, কালার গুলো দেখতে চাইছে। আচ্ছা এইটা দেখো, এটা দেখো কি অপূর্ব শাড়িটা, এই কালার গুলো দেখে চোখে আরাম, বাকি অসাধারণ শাড়িগুলো দেখো। আর এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু দেখো আমি বারবার করে বলে দিচ্ছি, এগুলো কিন্তু একদম সিল্ক মেটেরিয়াল, মানে সাউথ সিল্ক মেটেরিয়াল, কটন না কিন্তু, মানে এত সুন্দর, হ্যাঁ ঢাকাই জামদানি গুলো কটন, কিন্তু এটার মধ্যে কিন্তু একদম সুন্দর একটা সিল্কের সুতো আছে, কটন তো আছে কিন্তু তার সাথে একটা সিল্কের সুতো আছে, অসাধারণ। তুমি হ্যাঁ শাড়িটা যে পরেছি তোমরা বুঝতে পারছো, কুচি দেখো ফটাফট কুচি গুলো পরে যাচ্ছে, ফুলে থাকবে না কোনো শাড়ি, দেখো এই কাগজটা একটু টানতো, শাড়িটা দেখো জাস্ট, শাড়ির ফল দেখো, শাড়ির ফলটা দেখে শাড়িটা বোঝো যে শাড়িটা আমি কি দেখাচ্ছি, উইথ বিপি, রানিং বিপি থাকছে, অসাধারণ অসাধারণ। একটা কালার ফাটাফাটি রে, কালারটা কালারটা দেখো, আমি খুলছি না শাড়ি, দেখে নাও কালার, দেখে নাও কালার, দেখতে চাইছো? এটা তো মানে কি বলবো, প্রত্যেকটা কালার মানে যেটা দেখবে সেটাই অসাধারণ, কেন বলতো এই শাড়িগুলো মানে বেশি ব্যবহার হয় আমাদের, এরকম প্রাইসে এরকম শাড়ি দেখো, অপূর্ব শাড়িগুলো, অসাধারণ কোনো কথা নেই শাড়িটার। আঁচলটা দেখো কি দারুণ আঁচলটা, 1750 শাড়ির প্রাইস, রানিং ব্লাউজ পিস, অপূর্ব শাড়ি। যত শাড়ি থাক কোথায় বেরোনোর সময় মনে হয় একটা ভালো শাড়ি নেই, নেই কোনটা পরবো, সত্যি কথা, সত্যি ঠিক বলেছো, একদম ঠিক, খুলে যে দাঁড়িয়ে থাকি হে ভগবান, তখন মনে কি কোন শাড়ি। আচ্ছা প্রাইসটা একটু দেখে নাও, আমি তো মুখে বলেছিলাম ভুল হয়ে গেলে, তাহলে প্রাইস দেখো, শাড়িটা জাস্ট দেখো, শাড়িটা দেখো, কালারগুলো একটু দেখো, টু টোন একটা কালার যাচ্ছে, গ্রিনের সঙ্গে একটা ইয়েলোর কম্বিনেশন, অপূর্ব অসাধারণ। এগুলোর সঙ্গে যে কোনো একটা মানে ডিজাইনার ব্লাউজ পরো, শাড়িগুলো মানে মিনিমাম শাড়ি কিন্তু দুর্দান্ত স্টাইল করার শাড়ি, এগুলোর সাথে খুব সুন্দর ব্লাউজ ভালো, সুন্দর সুন্দর ব্লাউজ ক্যারি করো এগুলোর সঙ্গে, এই শাড়িগুলোর সঙ্গে সত্যি ডিজাইনার ব্লাউজগুলোই বেশি ভালো যায়।
এইরকম একটা ঢাকাই, এইরকম একটা ঢাকাই পরো জামদানি মটকায়, এটা যে পাবে সে বলবে কি পেয়েছি। দেখো তুই এদিকে চলে না, ওই জায়গায় সবাই মিলে আমি ছাড়াও দেখো শাড়িটা, দেখো হোয়াইট মটকা একদম, যেটা কিনা কারবা গুটা হয়, পুরো হাতে বোনা, পুরো হাতে বোনা সিল্ক মার্ক পাচ্ছ, পিওর মটকা, হাতে বোনা পিওর মটকা রয়েছে, কারবা গুটাতে রয়েছে, বিউটিফুল একটা জরি বর্ডার রয়েছে। আর প্রাইসটা শুনলে তোমরা মানে একদম আটকে উঠবে, ব্যাক সাইডটা দেখো পুরো হাতে বোনা। দিদি বলছে সবার আলমারি গুলো ইন্টারচেঞ্জ করলে কেমন হয়, হ্যাঁ এটা ভালো হয়, ঠিক ঠিক অসাধারণ। প্রাইস দেখো 5250, সাজ বুটিক বলে এটা সম্ভব, হাতে ঘোরানো পুরো কাজটা, মটকা তো মানে আর রাখা যাচ্ছে না বুটিকে, মনে আর নেই মটকা, মানে মটকা মটমট করে বেরিয়ে যাচ্ছে মটকা। আমি ওই লাইভে দেখিয়েছি তো মটকা, তো অনেকে যারা আসছেন তারাও বলছে একটু মটকা দেখি আজকে বুটিকে, হ্যাঁ মটকা চাইছিলেন, মটকা মানে আর সত্যি মানে স্টক আউটই হয়ে গেল মটকা, তো সরি। তো মানে আমরা লাইভে যা দেখাচ্ছি মটকা দিয়ে উঠতে পারলাম, ভাবছি পেলাম না, মানে এবার পুজোয় প্রচুর মটকা বেরোলো আমাদের, প্রচুর বেরোলো। এটার সঙ্গে একটা লাল ব্লাউজটা দেখাও তো দেখি, এই লাল ব্লাউজটা দেখো, এটার সঙ্গে ওই ব্লাউজটা ভালো যাবে, খুব ভালো যাবে ব্লাউজটা, দুর্দান্ত যাবে। অ্যাকচুয়ালি এই ডিজাইনটা খুব ভালো, আমি এই ডিজাইনের খুব গলাটা পরি, এই ডিজাইনের গলা ব্লাউজ আমি খুব পরি। কি সুন্দর শাড়িটা, আসলে প্রাইসটা দেখেই সবাই নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে কথা। দেখো শাড়িটা দেখো 5250, পিওর মটকা সিল্ক মার্ক পেয়ে গেছো তোমরা, সিল্ক মার্কটা দেখিয়ে দিলাম, শাড়িটা জাস্ট অসাধারণ অপূর্ব 5250, যা দেখালাম না শাড়িটা, কোনো কথা নেই তার। আচ্ছা ব্লাউজ পিস দেওয়া ঢাকাইটা একটা দেখিয়ে দি দিদি ভাই, একদিন ব্লাউজের এপিসোড করো, ওরকম ভাবে সিঙ্গেল ব্লাউজের এপিসোড করছি না বুঝেছো, আমি শাড়ির সঙ্গে সঙ্গে ওরকম দু চারটে করে দেখিয়ে দিচ্ছি, কেননা আমাদের তো ওরকম ব্যাপার নেই যে না মানে পুরো প্রচুর মানে অন্তত 100 পিস ব্লাউজ আমরা ওরকম রাখি না, কেন লিমিটেড রাখি আর কি, ওই জন্য পুরো একটা লাইভ আমি টেনে ধরো 40 পিস লাইভ ব্লাউজ আমি দেখাতে দেখিয়ে উঠতে পারবো না গো। দেখো এটা দেখো শাড়িটা দেখে নাও, শুধু ব্লাউজ পিস দেওয়া ঢাকাই, এই হচ্ছে তোমার পাল্লুটা যাচ্ছে, প্রাইস 1850, কালারটা জাস্ট দেখে নাও কি কালারের শাড়িটা দেখাচ্ছি, পানাফুল কালার, পুরো পানাফুল কালারের ঢাকাইটা যাচ্ছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিস যাচ্ছে, কতটা কাজ দেখো ব্লাউজ পিসে, এই এই যে বর্ডারটা এটা তোমরা এরকম বর্ডার হিসেবে ব্যবহার করো, কাঁধে পিঠে দিয়ে এটা হাতে দাও, এতটা সুন্দর। আর এই হচ্ছে তোমার শাড়িটা, কুচি করে এবার দেখাই, ছেড়ে দাও আমি তাতে রেখে দিচ্ছি, দেখো 1850 প্রাইস, কি বিউটিফুল শাড়িটা দেখো, দুর্দান্ত 1850, হেভি সুন্দর শাড়িটা, অনেক কিছু আজকে দেখালাম কিন্তু মিলিয়ে মিশিয়ে, একটা শিউলি শাড়ি দেখাই, একটা
একটা শিউলি দেখাই, ক্রেপ জর্জটের ওপর দুর্দান্ত। প্রাইসটা আগে বলো, ভুলভাল করবো নালে। 3250 ক্রেপ জর্জেটের ওপরে শিউলি, দেখো অপূর্ব কোয়ালিটিটা, দুর্দান্ত। যেটা কিনা অরিজিনাল যে চিনন ক্রেপ হয়, সেই চিনন ক্রেপের ওপরে করানো হয়েছে, চিনন ক্রেপের উপরে করানো, দুর্দান্ত। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা শিউলি গুটি করানো আছে, অপূর্ব অসাধারণ দুর্দান্ত দুর্দান্ত শাড়িটা। একটা ভালো শাড়ি দেখাই, আর একটা ডিজাইনার শাড়ি দেখাই। এই ব্লাউজ পিস আরো ঢাকাই দেখাও, আরো ঢাকাই দেখাবো, পর পর কত ঢাকাই আমি দেখাচ্ছি। ইয়েলো রেড এই ঢাকাই, ইয়েলো রেড এই শাড়িটা দেখো, এই শিউলি কালারটা অসাধারণ। সব শিউলি, শিউলিটা দেখো, শিউলিটা সাইজও অনেক, আর যেহেতু চিনন ক্রেপের ওপরে হয়েছে না, পিওর চিনন ক্রেপের ওপরে শাড়িটা দুর্দান্ত হয়েছে। শুধু ফুলটা একটু দেখো, ফুলটা দেখো একটু, সত্যি সত্যি মনে হয় ঘাসের ওপর শিউলি ফুল পড়ে রয়েছে। রত্না জানাদি বলছে নেক্সট দিন অর্গেঞ্জা দেখিও, দেখাবো নেক্সট দিন আমি অর্গেঞ্জা দেখিয়ে দেবো। দেখো এই শাড়িটা দেখো কি দুর্দান্ত শাড়িটা, এটা ব্লাউজ পিস, সুন্দর ডিজিটাল প্রিন্ট, দুর্দান্ত শাড়িটা, ডিজিটাল প্রিন্ট রয়েছে এখানটায়। আর এই শাড়িটা দেখো কি অপূর্ব শাড়িটা, অসাধারণ, পুজো একদম পার্টি লুক। 25শে ডিসেম্বর এরকম শাড়ি পরো, 31st night এটা একদম শিফন জর্জেটের ওপরে পুরো সিকোয়েন্সের উইভিং করা, তার সঙ্গে এমব্রয়ডারি করা, একদম ডিজাইনার পিস। প্রাইস অনলি 2650, দুর্দান্ত শাড়িটা, 2650 ডিজিটাল প্রিন্টের ওপরে করানো, অসাধারণ একটা শাড়ি। ডিসেম্বরের শাড়ি, হ্যাঁ একদম পার্টি করার শাড়ি এটা, নবমীর রাত্রে এই শাড়িটা পরে বেরো, দুর্দান্ত একদম সাজো সেজে এটা পরে বেরো, দেখবে সবাই তোমাকে, দুর্দান্ত। এটার সঙ্গে দুটো ব্লাউজ পিস, একটা একটা হচ্ছে তোমার এই প্রিন্টেড ব্লাউজ, একটা সঙ্গে সিঙ্গেল ব্লাউজ, যেটা কিনা তুমি মনে করো যদি এক কালার রানি দিয়ে পরতে চাও, ডিজাইনটা পাড়ের ডিজাইনটা করে দেওয়া আছে, দুটো ব্লাউজ, ডবল ব্লাউজের শাড়ি, ঠিক আছে। এটা দিয়ে আমি আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি, আজকের মতন টাটা বাই বাই। ঢাকাই উইথ বিপি দেখাও কি শাড়ি গো, দারুণ দেখতে। আচ্ছা আমি এর পরের দিন আবার আমি বিপি দেওয়া ঢাকাই আমি দেখিয়ে দেবো, হ্যাঁ আজকে অনেক রাত হয়ে গেছে, ওরাও বাড়িতে যাবে, তো টাটা করি আজকের মতো। তোমরা সবাই আমাকে এতক্ষণ সাথ দিলে, এর জন্য তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা দিও। ভালো লাগলে আমাদের ইউটিউবে সাজ বুটিকের চ্যানেল রয়েছে, লাইভটা এক্ষুনি চলে যাবে, শিফট করে যাবে ইউটিউবে, তোমরা আমাদের ওখানে কমেন্ট করো পরবর্তীতে কি দেখতে চাও, কেমন লাগলো প্রোগ্রামটা। আর একটু তোমাদের লাইক, ভালোবাসা, সাবস্ক্রাইব, এগুলো তো মানে আবদার, সাজ বুটিকের আবদার। সাথে থেকো, ভালো থেকো সবাই, নমস্কার, আজকের মতন গুড নাইট।